হেলমেট পরে বাইক চালান, জীবন সুরক্ষিত রাখুন। স্বাধীনতা দিবসে এই বার্তা দিতে বাইক র্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের। কথায় বলে দুর্ঘটনা কখনো বলে আসে না, সে বছরের অন্য কোনো সাধারণ দিন হোক কিংবা স্বাধীনতা দিবসের মতো মহতী গৌরবময় দিন। সচেতনতার অভাবে পথে বেরিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। তবে প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবার চেষ্টা হচ্ছে বারংবার, তবুও পরিস্থিতির বদল হয়নি সে অর্থে। ফলে অসচেতন অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন হেলমেটবিহীন বাইক আরোহীরা। তাই এবার বাইক আরোহীদের সচেতন করতে, অর্থাৎ হেলমেট পরিহিত অবস্থায় বাইক চালানোর জন্য সচেতনতা বাড়াতে এগিয়ে এলো রাইড ম্যানিয়া নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আসলে স্বাধীনতার 75 বছর বলে কথা, এবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব। দুর্ঘটনা এড়াতে পাশাপাশি বাইক আরোহীদের সচেতন করতে এই মহতী গৌরবময় দিনটিকেই বেছে নিলেন রাইড ম্যানিয়ার সদস্যরা। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক বাইক আরোহীদের হেলমেটের বিষয়ে সচেতন করতেই হবে। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের 100 সদস্য মাথায় হেলমেট পরিহিত অবস্থায় মোটর বাইক চালিয়ে প্রথমে যান ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে। সেখানে সীমান্তে দিনরাত এক করে পাহারাদার জওয়ানদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন সংগঠনের সদস্যরা। তারপর বনগাচাকদার রাস্তা ধরে সোজা এগিয়ে যান তাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। সংগঠনের সক্রিয় সদস্য সায়ন সিনহা রায় জানান, হেলমেট না পরে মোটর বাইক নিয়ে পথে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন বাইক আরোহীরা। হেলমেট আর সীমান্তের জওয়ানেরা অনেকটা একই রকম। জওয়ানরা দিনরাত কঠোর পরিশ্রম করে সীমান্তে পাহারা দেন বলেই বিদেশি শত্রুদের হাত থেকে আমরা নিরাপদে আছি। ঠিক তেমনি হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালালে আমাদের অনিবার্য মৃত্যু অনেকটাই হ্রাস পাবে। সাধারণ মানুষ বিশেষ করে বাইক আরোহীদের সচেতন করতেই হেলমেট পরে 100 কিলোমিটার বাইক চালিয়ে পথে নামতে আমরা এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি। মেন মোটা হচ্ছে আমাদের নর্থ 24 পরগনাতে আমাদের অনেক ছোট ছোট রাইড গ্রুপ আছে বা রাইড লাভার্স রয়েছে, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা। আর বিশেষ করে আজকের দিনের রাইডটার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতার পেছনে অনেক সেনা জওয়ানরা, অনেক মায়ের সন্তানরা যারা নিজেদের জীবন দিয়েছে, তো তাদেরকেই আজকে উৎসর্গ করে আমরা এই রাইডটা করছি। তো আমাদের আজকে রাইডের ডেস্টিনেশন হচ্ছে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি যাব। পেট্রাপোলটা তার মাঝখানে মুখ্য উদ্দেশ্য, তার কারণ পেট্রাপোলে আমাদের যে সেনা জওয়ানরা থাকে তারা আমাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে টিকিয়ে রেখেছে সমস্ত দিক থেকে, সমস্ত আক্রমণ থেকে। তো তাদেরকে একটা উৎসর্গ করার জন্য আমরা পেট্রাপোলে এসেছিলাম। এখন আমরা সোজা যাব কৃষ্ণনগর রাজবাড়ি, আর কৃষ্ণনগর রাজবাড়ি যাব, মাঝখানে কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা রাইড বা র্যালি বা অ্যাওয়ারনেস র্যালি বলা যেতে পারে। এই অ্যাওয়ারনেস র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে সবাই, আমরা যারা রাইড করছি বা যারা আমরা নিজস্ব কাজের জন্য বাইরে বেরোচ্ছি, বাইক নিয়ে বেরোচ্ছি, সবাইকে বলবো একটাই জিনিস, সবাই হেলমেট পরুন আর সবাই সেফ রাইড আর সেফ লাইফ, এই জিনিসটা বা এই মন্ত্রটা মাথায় নিয়ে চলুন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।